আমরা আজকে এসেছি ক্রীড়া শিক্ষণ শিবিরের যে ঘর সেখানে এসেছি কারণটা হচ্ছে যে শনি রবি উত্তর চব্বিশ পরগনা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের মেন ওমেন আন্ডার টোয়েন্টি আন্ডার এইটিন গার্লস এবং বয়েজের স্পোর্টস অনুষ্ঠিত হলো ইছাপুর মাঠে রাইফেল ফ্যাক্টরির মাঠে আমরা প্রথমত পেয়েছি যে প্রসেনজিৎকে প্রসেনজিৎ পাত্র এই প্রতিযোগিতায় দুটি নিউ মিট রেকর্ড করেছেন প্রসেনজিতের সাথে আছেন প্রসেনজিতের কোচ দেবু চ্যাটার্জি আর দেবু চ্যাটার্জির পাশে আছেন অর্পিতা খান যিনি গোল্ড পেয়েছেন দুজনারই থ্রো ইভেন্ট আমরা একটু প্রথমে প্রসেনজিৎ পাত্রর কাছে জেনে নেব যে কীরকম লাগছে নিউ মিট রেকর্ড করে লাগছে বলতে ভালোই লাগছে বাট হ্যাপি না কারণ আরও বেটার পারফরমেন্স হতে পারতো নিজের রেকর্ড নিজেই ব্রেক করেছি তো তার জন্য মানে স্যাটিসফাইড নয় কিন্তু চেষ্টা করব প্রিভিয়াস ইয়ারে আরও বেটার কিছু পারফরমেন্স করার বেটার বলতে বেটার বলতে এমন একটা রিমার্কেবল পারফরমেন্স করব। যেটা ইন ফিউচার লোকজন যদি কেউ ভাঙতে চায় রেকর্ডটা সে ভাববে যে না একটু টাফ রেকর্ড রয়েছে সেরকম কিছু আচ্ছা এই যে ইভেন্টে এবারে হলো এটা কি বেস্ট পারফরমেন্স না এটা আমার বেস্ট পারফরমেন্স নয় দুটোই কারণ রিসেন্টলি কিছুদিন আগে বেহালাতে অনুষ্ঠিত হয়েছিল সাইতে সরি সাইতে অনুষ্ঠিত হয়েছিল বেহালা মিড বলে একটা ক্যালকাটা ফার্স্ট ডিভিশন মিট তো সেখানে আমি ডিসকাসে থ্রো করেছিলাম ফর্টি ফাইভ সেভেন যেটা স্টেট রেকর্ড ব্রেক হয়েছিল যেটা স্টেট রেকর্ড ছিল ফর্টি ফাইভ সামথিং কিছু একটা ছিল যেটা ফর্টি ফাইভ সেভেন ফাইভ করে আমি স্টেট রেকর্ডটা ব্রেক করেছি আর সেখানে ওটাই আমার বেস্ট পারফরমেন্স এখন অব্দি আর শর্টপুটে আমি লখনওয়ে ন্যাশনাল করে এসেছিলাম তখন আমার সেভেন্টিন প্লাস থ্রো হয়েছিল ওটা আমার বেস্ট পারফরমেন্স তাহলে এরপরে কতটা তোমার এক্সপেকটেশন আছে আর কি বলতে এখন আমার প্রধান এক্সপেকটেশন একটাই যে একটা ন্যাশনাল মেডেল হোল্ড করব ন্যাশনালে একটা র্যাঙ্ক নিয়ে আসবো নিজের তো এটাই এখন এক্সপেকটেশন রয়েছে তার জন্যেই চেষ্টা চলছে আচ্ছা এর জন্য তুমি কৃত কৃতজ্ঞতা জানাবে কাকে মানে কাকে তোমার এই পারফরমেন্সের জন্য সবথেকে ভালো সহযোগিতা তুমি কার কাছে পেয়েছো এই স্যার তো রয়েছেই স্যার স্যার তো স্যার বলতে স্যার বলতে আমাদের দেবু স্যার যিনি রয়েছেন আমাদের এই ক্লাবের উনি হচ্ছেন মেন পিলার এবার এই পিলার ছাড়াও যে মানে যে ছাদের তলে আমরা দাঁড়িয়ে রয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য আমার সিনিয়র একজন রয়েছে যে হচ্ছে সম্রাট দাস সে আমাদের এই ক্লাবেরই স্টুডেন্ট আর সেও প্র্যাকটিসে আসে রেয়ার আসে তো তার থেকে আমি যে পরিমাণে হেল্প পেয়েছি বা সে আমাকে যে পরিমাণে গাইডেন্স করে তো সেটা প্রচণ্ড এফেক্টিভ আর তাছাড়াও মা বাবা দাদা সবারই অবদান রয়েছে কারোরই কম নয় সবারই এক একটা জায়গায় এক এক রকম আচ্ছা পরবর্তী ইয়েতে মানে ন্যাশনাল করাটাই হচ্ছে তোমার লক্ষ্য তাই তো এই মুহুর্তে তাই এখন যে পারফরমেন্স আছে সেটা ন্যাশনাল লেভেলে কীরকম জায়গায় আছে সেটা যেমন ন্যাশনালে এই মুহূর্তে আমার সেভেন্টিন মিটার যেটা শর্টপুট রয়েছে যেটা আমার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স সেটা আমি ন্যাশনাল আমার ফিফথ পজিশনে রয়েছে লাস্ট যেটা আমি করেছি ওটা আমার ফিফথ পজিশন রয়েছে তো সেটাতে নট হ্যাপি তো এখন বেটার আরও পারফরমেন্সের এক্সপেকটেশন রয়েছে আমরা শুনে নিলাম প্রসেনজিতের কথা প্রসেনজিতের রেকর্ডের জন্য এটা উত্তর চব্বিশ পরগনা একটা নতুন রেকর্ড আশা করব যে বাংলা এবং জাতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও প্রসেনজিৎ ভবিষ্যতে যাবে এটা কাঁচাপাড়া তথা বিজপুরের গর্ব সেই জন্য আমরা কৃতজ্ঞতা জানাবো তার কোচ এবং সহজ যার কথা বললে সম্রাটের কথা বললেন সম্রাট দাস এদেরকে এবারে আমরা শুনে নেব যে অর্পিতা খান অর্পিতা খান এর আগেও অনেক মেডেল পেয়েছে এবারেও জেলাতে ভালো পারফরমেন্স হয়েছে গোল্ড পেয়েছে কীরকম লাগছে অর্পিতা ভালোই লাগছে কিন্তু বেস্ট থ্রো হয়নি কেন অসুবিধা কি হলো অসুবিধা কিছুই হয়নি হলো না কেন জানি না আচ্ছা এবারে তোমার যে পারফরমেন্স আছে তুমি কতটা এর থেকে বেটার করতে চাও

বেঙ্গল এখন একটা বিশেষ নাম যেহেতু তার কাছে প্রশিক্ষিত যারা তারা বিভিন্ন সময় জেলা পেরিয়ে রাজ্য পেরিয়েও ন্যাশনালে তারা পজিশন পেয়েছে এ ব্যাপারে দেবু চ্যাটার্জি তথা ক্রীড়া শিক্ষণ শিবিরের যে কোচ এবং কর্মকর্তা তার কাছে একটু জেনে নেব যে কীরকম লাগছে শিষ্য শিষ্যাদের পারফরম্যান্স ভালো হওয়ার পর ভালোই লাগছে এই পারফরমেন্স এই মানে অ্যাক্টিভিটিজ আমার দীর্ঘদিনের তা এখান থেকে থ্রোয়ারদের অ্যাচিভমেন্টটা অনেক বেশি এবং পাশাপাশি ট্র্যাক ইভেন্টেও বহুত ভালো ছেলে মেয়ে এখান দিয়ে উঠেছে এবং একটা টাইমে জুনিয়র এসিয়ার্ট করেছে বিনুদাজ খাতুন এবং ট্র্যাকে বেঙ্গলে একটা টাইমে দাপি বেরিয়েছে হাফিজুল মণ্ডল আরুজ মণ্ডল এবং ফ্রোয়াররা একটা ধারাবাহিক পারফরমেন্স এখান থেকে দিয়ে যাচ্ছে এবং বিগত দিনে অনেক ফ্রোয়ারই এখান থেকে উঠেছে এবং তারা বিভিন্ন জায়গায় কর্মরত কর্মরতা আছে এখনও যেমন কোথায় কোথায় তারা আছে যেমন রেলে আছে ক্যালকাটা পুলিশে আছে ডিফেন্সে আছে বিএনডিতে আছে বিভিন্ন সরকারি সংস্থা এরা এখন কর্মরত আচ্ছা এই যে পারফরমেন্স যা হচ্ছে বিগত দিনে দেখা গেছে জেলায় একটা সময় ক্রীড়া শিক্ষণ শিবির চ্যাম্পিয়ন হয়েছে আর সেই জায়গা থেকে এখন একটু কমে গেছে সেটা কেন ওয়েল এই জায়গা থেকে কমে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের মাঠের খুব অসুবিধা আমরা প্রপার মাঠ পাচ্ছি না প্র্যাকটিস করানোর জন্য আশা রাখবো যদি ভবিষ্যতে রেলের মাঠটা ঠিক হয় এবং আমরা ফেসিলিটিটা পাই এখানে প্র্যাকটিস করানোর আশা করি অনেক আবার আমরা প্রিভিয়াস জায়গায় ফিরে আসতে পারবো মানে এ ব্যাপারে কি কি দরকার কিসের উদ্যোগ মানে বাধাটা কেন হচ্ছে বাধাটা হচ্ছে আমরা প্রপার মাঠ পাচ্ছি না প্র্যাকটিস করানোর জন্য যার জন্য বহু ছেলে মেয়েকে আমরা ছেড়ে দিচ্ছি বলছি চলে যাও অন্য জায়গায় হচ্ছে না প্রপার প্র্যাকটিস এখন যদি একটা প্রপার গ্রাউন্ড না পাওয়া যায় তাহলে প্রশিক্ষণ দেওয়া মুশকিল হয়ে যায় আমাদের পক্ষে রেলের লোকাল কর্তৃপক্ষের কাছে আমরা বারবারই আবেদন করে আসছি ওনারাও কথা দিয়েছেন যে এর মধ্যে মাঠ ঠিক হবে আশা রাখবো তিন মাসের মধ্যে রেলের মাঠ ঠিক হয়ে যাবে এখানে মানে আমরা আশা করতে পারি যে আগামী বছর ক্রীড়া শিক্ষণ শিবির আরও ভালো ফল করবে আমরা শুনে নিলাম দেবু চ্যাটার্জি ক্রীড়া প্রশিক্ষক এবং তার দুই প্রথিত যশাই বলবো অনেকগুলো যেহেতু তারা কম্পিটিশানে ভালো রেজাল্ট করেছে প্রসেনজিৎ পাত্র আর ওর খান এছাড়াও আরও অনেকে ভালো রেজাল্ট করেছেন বিগত দিনে এর আগে চোদ্দো এবং ষোলো ইভেন্ট হয়েছে সেখানে কীরকম রেজাল্ট হয়েছে আগে চোদ্দো ষোলো ইভেন্টে আমরা বেশি ক্যান্ডিডেট দেইনি থ্রোয়িংয়েই দুটো মেয়েকে পাঠিয়েছিলাম তারা একজন ফার্স্ট একজন সেকেন্ড হয়েছে এই চোদ্দো ষোলো বিভাগে আমরা দেখেছি যে এই বিগত দিনে ক্রীড়া শিক্ষণ শিবিরের বেশ ভালো ফল হতো কিন্তু এবছরে হয়নি এবারে মাঠ তৈরি হলে দেবু জি বলছেন যে রেল যদি তার কথা রাখে তাহলে যদি মাঠটা পাওয়া যায় ব্যবহার করতে দেওয়া হয় তাহলে আগামী দিনে কাঁসাপাড়ায় আবার চ্যাম্পিয়নশিপ ট্রফি বা চ্যাম্পিয়ন হওয়ার মতো প্রচুর প্রতিযোগী তিনি তৈরি করতে পারবেন ক্যামেরায় আকাশের সাথে আমি সমীর রায় দেখতে থাকুন এবিএন নিউজ